বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল ধর্মের লোকের সামনে আজকে এই আলোচনাটি করব, যে একটি বিষয় হলো কি, আমরা ধর্মের ভেদাভেদ করেই মরেছি। আসলে ধর্মে দিয়ে হয় অত্যাচার, আর মানুষ দিয়ে হয় সুবিচার। আমরা ভাবব তিনি মানুষ, তিনি কোন ধর্মের নয়, সে যে মানুষ সেই বিচারটা করব, তাহলে শৃঙ্খলা আসবে। আরেকটি কথা হলো যে ইসা আলাইহিস সালাম যখন তার ধর্মের লোকদেরকে দেখে দেখে তাদেরকে খাবার দিচ্ছে আর অন্য ধর্মের লোকেদেরকে দাঁড় করিয়ে রেখেছে, তখন কিন্তু আল্লাহ ইসা আলাইহিস সালামকে ধমক দিয়েছিল, আমি তোমার নবুয়তি দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব, তোমার ধর্মের লোকদেরকে তুমি দেখে দেখে বেশি বেশি দিচ্ছ আর অন্য ধর্মের লোকেদেরকে কম দিচ্ছ, তুমি ধর্ম দিয়ে মানুষের হিসেব করছো। আরে পৃথিবীতে 18,000 মাখলুকাত, আরে পৃথিবীতে সমস্ত ধর্মের লোককে আমি খাওয়াই রাখি, আমি তো কাউকে কম বেশ করি না, তুমি আমার নবী হয়ে এটা কী করলি? তাহলে এই কথা অনুসারে বোঝা যায় যে আমরা মানুষ দিয়ে করব বিচার, ধর্ম দিয়ে হয় অত্যাচার। এবার হবে সুবিচার, যে কথাগুলো বলবো সে কথাগুলো আজকে যেটি বলবো সেটি হলো, পঞ্চরসের রসিক হইলে তার গলায় পরাবে মালা। পঞ্চরসের রসিক কি? পঞ্চরসের রসিক হইলে গলায় মালা পরাবে। আর মালা পরাবে কে? তিন ঘাটে তিন দেবী খাড়া, মালা লয়া হাতে, পঞ্চরসের রসিক হইলে পরায় তার গলাতে। তিন ঘাটে তিন দেবী খাড়া, মালা লয়া হাতে, তাহলে এই তিনটা দেবীর নাম কি? আর এই তিনটা দেবী যে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কার মালাটা পরলে কে কোন স্তরে যাবে, কে কোথায় যাবে? তিন ঘাটে তিন দেবী খাড়া, মালালয়ে হাতে, এই তিনটা দেবীর নাম কি এবং কোন দেবীর হাতে মালাটা আপনি পরলে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন নাকি আত্মার মুক্তির দেশে চলে যাবেন, কোথায় যাবেন? আচ্ছা, একটি নারী ইরা, আরেকটি নারী পিঙ্গলা, আরেকটি নারী সুষুম্না। আচ্ছা, তবে একটি কথা হলো কি, এই মানব দেহের ভিতরে 8 কোটি নারী আছে। এই 8 কোটি নারীর ভিতরে 24,000 নারী শ্রেষ্ঠ। এই 24,000 নারীর ভিতরে 7,024টি নারী শ্রেষ্ঠ, এবং সেই 24টি নারীর ভিতরে কয়জন শ্রেষ্ঠ? তিনজন শ্রেষ্ঠ। তিনজন শ্রেষ্ঠ নারীর ভিতরে কার কি নাম? ইরা, পিঙ্গলা, সুষুম্না। আচ্ছা, যদি কেউ ইরার পথে যায়, সে যদি ইচ্ছে করে যে আমি মুক্তির পথের মালা যেই দেবীর হাতে তার থেকে নিয়ে আমি গলায় পরব, না বাবা পারবেন না, কারণ আপনার প্রেমভক্তি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসভক্তি এবং সাধন শক্তি যদি আপনার না থাকে তাহলে আপনি পারবেন না। তাহলে এই তিনটি নারীর ভিতরে শ্রেষ্ঠ নারী হল সুষুম্না নারী। আর এই সুষুম্না নারী দেহের কোন জায়গায় কোন স্তরে, এটা কিন্তু ইউটিউবে বলার জিনিস নয় বাবা, এটা যার যার মুর্শিদের কাছে নিয়ে নিতে হবে। আমি বলছি ইঙ্গিত স্বরূপ, যে পুঁজি থাকলে ব্যবসা হয়। এখন জিজ্ঞাসা করব কি আমার মুর্শিদের কাছে? আমি তো জানি না। এখন জানা হলো, যে না জানেন তার মুর্শিদের কাছে গিয়ে সে সুষুম্না নারী কোন জায়গায় দেহের মধ্যে থাকে সেটাখানে তার গুরু তাকে দেখিয়ে দেবে। আচ্ছা, ইরা পিঙ্গলা সুষুম্না, একটা নারী দাঁড়িয়ে আছে তাকে নরকের পথে মালা পরাবে, আরেকটা নারী দাঁড়িয়ে আছে তাকে স্বর্গের পথে মালা পরাবে, আরেকটি নারী আছে যিনি সুষুম্না তিনি মালা নিয়ে দাঁড়িয়ে আছে, যে এই পৃথিবীতে পঞ্চরসের রসিক হয়েছে, যে এই পৃথিবীতে পঞ্চরসের রসিক হয়েছে তার গলাতেই পরাবে মালা। এখন আসল কথা হবে বলা, সেটি হলো দেখেন যে
পঞ্চ রসের রসিক কাকে বলে? দেখবেন এই অন্তরটার ভিতরে যার যে দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার চাওয়া পাওয়া সমস্ত কিছু থেকে সে নিজেকে বঞ্চিত করে দিয়েছে এবং এত দুঃখ কষ্টে থাকার পরেও তার মুখের মধ্যে হাসি দেখা যাচ্ছে, কারো দুঃখে কাউকে হেল্প সহযোগিতা করতে যায়, কিন্তু সে দুঃখে থাকলে কেউ তো তাকে হেল্প সহযোগিতা করতে তো আসেই না, বরঞ্চ মানুষ তাকে আরও লান্নত দেয়, তাকে বকাঝকা করে, আর সে মুখে হাসে আল্লাহর দিকে, ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে। এ হলো একটি রস। আরেকটি রস হলো কি, যৌবনে যে পানি শক্তিটা আছে মানুষের, যৌবন শক্তি, তাকে আমরা তত্ত্বজ্ঞানে মুক্রমের শক্তি বলা হয়। যৌবন শক্তির মধ্যে মুক্রমের কাম শক্তি লুকানো আছে। আচ্ছা, আর মুক্রম কোন জাতি থেকে এসেছে? জিন জাতি থেকে এসেছে। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষের মধ্যে যে যৌবনী আগুনটা, এই আগুনের উত্তাপ কে করে? আচ্ছা, তো এখন কথা হলো যে এই পৃথিবীতে থেকে তার যৌবনের রসটাকে নিজের মধ্যে ধরে রেখেছে সেই একজন রসিক। আচ্ছা, দুটা বলা হলো, বাকিটা কিন্তু আপনাদের জ্ঞানের দ্বারা বুঝে নিতে হবে। আচ্ছা, আরও একটা বিষয় হলো কি, আরেকটা রস, তিনটা বলবো আর দুইটা আপনারা বলবেন। সে যখন, সে যেদিন মুর্শিদের হাতে হাত দিয়েছে, গুরুর হাতে হাত দিয়েছে, অনেকে বলে থাকে আপনি মুসলমান হয়ে গুরু বলেন কেন? কেন বাবা, গুর অর্থ অন্ধকার, রুহ অর্থ আলো, গুর রুহ। আচ্ছা, গুর অর্থ যদি অন্ধকার হয়ে থাকে, গুরুর ডিউটি কি? একজন ভক্ত অন্ধকারের মধ্যে পড়ে আছে, তখন সে ভক্তকে টেনে ধরে রুহ মানে আলো, রুহের জগতে মানে আলোর জগতে নিয়ে আসে, আর যে মানুষটা মানুষকে অন্ধকার থেকে ভালো আলোর পথে আনে সেই মানুষটি হলো গুরু। গুর রুহ আলো অন্ধকার, অন্ধকারে কোনো ভক্ত দাবিত হলে তখন তাকে টান দিয়ে আলোতে নিয়ে আসে। আচ্ছা, যাই হোক, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি। তো এখন বিষয়টি হলো, দেখুন যে আরেকটা রস, পঞ্চরস, এর মধ্যে আরেকটা রস হলো তার মুর্শিদ, তার গুরু তাকে বলেছিল বাবা তুমি কি কি খেতে পছন্দ করো, কি কি দেখতে পছন্দ করো, কি কি বলতে পছন্দ করো, এবং কি তোমার মনের চাহিদা সব কিছু বলো। তখন তিনি সব কিছু বললেন, তার নারীর দিকেও একটু চাহিদা ছিল এটাও বলেছে, তার এই খাবারটার দিকে তার মন ছিল এটা খেতে ইচ্ছা করে, এই ধরনের কাপড়টা পরতে ইচ্ছা করে, এমক দিকে আমার দৃষ্টি দিতে ইচ্ছা করে, এই জিনিসটা খেতে ভালো লাগে, সমস্ত কিছু যখন তার মুর্শিদের কাছে বলেছে, তার মুর্শিদ তাকে কি বলেছে, বাবা তোমার কাছে যে জিনিসগুলো শুনলাম, যে জিনিসগুলো তোমার ভালো লাগে, আজকের পর থেকে যতদিন তুমি বাঁচবে এই জিনিসগুলো বর্জন করে দেবে, এই জিনিসগুলো আর করবে না। তখন কি হলো, তখন এমনি তো তিনি ত্যাগী, আরও বানিয়ে দিল ত্যাগী, সে কিছুদিন হয়ে গেল রোগী, কি করি? তাহলে পাঁচটা রসের মধ্যে আমি তিনটা রসের কথা বললাম, এই পঞ্চরস যার মধ্যে সেটিং করে ফেলেছে সেই মানুষটির ভিতরে শুধু আলো আর আলো, অন্ধকার নেই। তখন ওরকম ব্যক্তি, তখন সে শোষণমা নারী যে আছে। আচ্ছা, এখন কথা হলো শোষণমা নারী, অনেকে ভাববে এটা কি আসলে এরকম মহিলা নারী, যে আপনি যেমন ভাবেন সমস্যা নেই, যে ইরা পিঙ্গলা শোষণমা তিনটা পদ, ইরা পিঙ্গলা শোষণমা তিনটা পদ, যে যে পথের যোগ্য হবে সে সেই পথেই হাঁটা দেবে, চাইলে অন্যটাতে যেতে পারবে না। আচ্ছা, তাহলে
মূলত তিনটা রাস্তার নামই ইরা পিঙ্গল সুষুম্না। আচ্ছা, তবে সেখানে যে কোনো রূপে কেউ থাকবে, আপনার গলায় মালা পরাবে। তো এখন বিষয় হলো যে আপনারা যদি ভাবেন যে না আমি মানছি না, তাহলে আপনারটা জানাবেন। আমি যে পৃথিবীর সমস্ত কিছু জেনে গেছি তা তো নয়। তবে আমাদের এই চ্যানেলটির নাম আমার নামেই, তো এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।